কাটমানির টাকা ফেরতের দাবিতে পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি মহিলা মোর্চা। এদিন শহরের জুবলি ময়দান থেকে মিছিল করে এসে পুরুলিয়ার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। ওড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা। সংগঠনের জেলা সভাপতি কাবেরী চ্যাটার্জি জানান, শাসক দলের নেতা মন্ত্রীরা সরকারের বিভিন্ন প্রকল্পের কাটমানি খেয়েছে, কেন্দ্রের প্রকল্পের বাড়ি তৈরির ক্ষেত্রেও নিয়েছে কাটমানি। আমাদের দাবি, সেই সব কাটমানি অবিলম্বে গরিব মানুষদের ফেরত দিতে হবে। গরিবের ছেলেরা ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে চাকরির জন্য, টাকা ছাড়া চাকরি এখন দেখেছেন কোথাও? প্রতিটা বিষয়ে কোন জায়গায় নেই কাটমানি। তো আমাদের আজকে আমাদের সমস্ত মায়েরা আজ জেগে উঠেছে যে কাটমানি ফেরত চাই। আজ আমাদের কাছে মহিলারা আসছে, কান্নাকাটি করছে, বাস আজকে কাটমানির বিরুদ্ধে আমাদের এই নাম কাবেরী চ্যাটার্জি।